অবশেষে ইন্টার মায়ামি একটি বড় ব্যবধানে হেরে গেল। গতকালকে রাত 3টায় মাঠে নামে ইন্টার মায়ামি ভার্সেস আটলান্টা ইউনাইটেড। সেই খেলায় ছিলেন না মেসি। গত খেলাটাও মেসিকে ছাড়া অনায়াসেই জিততে পেরেছিল ইন্টার মায়ামি। তবে কি এইবারও ভেবেছিল মেসিকে ছাড়াই জিতে নেবে? এরকম চিন্তা ভাবনা করেই কি মাঠে নেমেছিল ইন্টার মায়ামি? অবশেষে বিশাল লম্বা একটি হার, 5-2 গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ম্যাচটি কীরকম ছিল অল্প সময়ের ভিত্তিতে একটু বুঝিয়ে দেওয়া যাক। প্রথম প্রায় 20 মিনিটের মতো ইন্টার মায়ামি অ্যাটাকে ছিল বেশিরভাগ সময়ই আটলান্টা ইউনাইটেড ডিবক্সের ভিতরে। পরবর্তী সময় আটলান্টা ইউনাইটেডও ইন্টার মায়ামির ডিবক্সের ভিতরে আক্রমণ করে যাচ্ছিল, কিন্তু কোনো দলই গোল পাচ্ছিল না প্রায় 20-25 মিনিটের মতো। অবশেষে খেলার 24 মিনিট চলাকালীন সময় ইন্টার মায়ামির কাম্পানার এক বিশাল গোল, দেখার মতো একটা গোল ছিল। কাম্পানা